চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। আমাদের কাউন্সিলর আফজাল যেটা নাকি মানে পত্রিকায় আসছে, পত্রিকায় যেটা এটা মানে কতটুক ইনার্সে জানি না, কিন্তু আফজাল আমার দলের জন্য মানে পার্টির জন্য বন্দর উপজেলার মধ্যে অনেক পরিশ্রমিক কর্মী ছিলেন। আমরা এই স্লোগান দিয়ে কিন্তু যুদ্ধে আমরা একটা আসেন আশা করি যে হয়তো মান অভিমান থাকতে পারে, মান অভিমান থাকলে আসে যায় না। আমরা বৈশা দেবাবক বৈশ আমরা যদি ওকে মানে ই করি, হয়তো মাঝখানটা একটু অসুস্থ ছিল, অসুস্থ ছিল বা এই যে রাজনৈতিক তার ইয়ের সময়গুলা বা তার কাউন্সিল যে সিটি কর্পোরেশনের কাউন্সিল আমাকে জাতীয় পার্টির তরফ থেকেই জাতীয় পার্টির কাউন্সিলর হিসাবেই আসেন, কিন্তু ভবিষ্যতেও মাঠেও থাকবে। আমরা বসলে সব আলাপ আলোচনার মাধ্যমেই সব ঠিক করে নেব। যারা রাজনীতি করে, যারা জনপ্রতিনিধি বা যারা রাজনীতি করে অভ্যাস, যে ছোট থেকে মাঠে যারা খেলে বা যারা নাকি মাঠকর্মী, এরা কোনো দিন আমার মনে হয় না যে সরে দাঁড়িয়ে থাকতে। বাংলার জন্য যে তার ভাষণে এসে জয় বাংলা জয় যে বাংলার জয় হতে পারবে, তারা সরে দাঁড়িয়ে থাকতে পারবে না, তারা বসে থাকতে পারে না। মাঠের মানুষ তারা মাঠে থাকবেই, রাজনীতির থেকে তো সরে দাঁড়াতে পারে না, অসম্ভব। কেয়ার থেকে বা কী থেকে বা বলতে পারে, হয়তো মানব বিমানের থেকে বলতে পারে, সেটা আমরা বৈশাই সব ঠিক করে নেব। মাঠের কর্মী মাঠেই থাকবে, আশা আমরা এই জাতীয় পার্টির থেকে আমরা সবাই আমরা আশা করি এটি জাতীয় পার্টির কর্ণধার এবং কিছু বাহি রাজনৈতিক পরিবারের সুযোগ্য সন্তান একে শামসুজ্জোহা সাহেবের দ্বিতীয় ছেলে নাসিম ওসমানের পরে যে অবস্থান আমাদের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ সেলিম ওসমান, উনি আমাদের রাজনীতিতে হাল ধরছে, মানে মূলত কেন্দ্রীয়ভাবেই হাল ধরছে। নারায়ণগঞ্জের জন্য আমরা তো অনেক কিছু ওনার দ্বারা তা আশা করি যে আগামী ভবিষ্যতে রাজনৈতিকভাবে এই নারায়ণগঞ্জে অনেক উন্নতর দিক দিয়ে চলে যাবে বা পলিটিক্যালভাবে শক্তিশালী হবে। এই ওর মতন ও যদি আফজাল উনি রাজনীতি করছে প্রায় দীর্ঘ বহু বছর, ছাত্র সমাজ করছে, ছাত্র সমাজটা সুন্দরভাবে বন্দর উপজেলায় ঘুষাইছিল এবং আমাদের নিয়েই ছাত্র সমাজটা নিয়ে করছে, ওকে তো অবশ্যই প্রয়োজন। ওর পরিবর্তে যদি কেউ আসে তো খারাপ লোক আসতে পারে, ভালো রেজাল্ট নাও করতে পারে, কিন্তু যে পুরানো যে তার প্রয়োজন, আমি মনে করি আফজলের সে মার্কেটে মানুষের কাছে তার এই এটা চাহিদা আছে, অবশ্যই তার দরকার না। এটা ঠিক আর আমরা এটা বৈশা ঠিক করবো, আফজল এই আফজলকে নিয়ে আমরা সবাই এই একটা সবাই পলিটিক্যালভাবে রাজনৈতিকভাবে যারা আমরা আছি বৈশাই আলাপ আলোচনার মাধ্যমেই আমরা দুঃখ থাকলেও দুঃখটা চলে যাবে, সেই দুঃখটা নিবারণ করেই আমরা আবার সক্রিয়ভাবে রাজনৈতিকভাবে ওর প্রয়োজন আছে, দরকারও আছে, আমরা যেভাবে আগামী রাজনৈতিক বা ভবিষ্যৎ জাতীয় পার্টির রাজনীতিকে এবং সেলিম ওসমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা জাতীয় পার্টিকে পুনরায় নারায়ণগঞ্জ জেলা শক্তিশালী করব, এই আশা করি। জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ জিন্দাবাদ, নাসিম ওসমান জিন্দাবাদ, সেলিম ওসমান জিন্দাবাদ, লিয়াকত হোসেন খোকা জিন্দাবাদ।